আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। তো যারা মাছ চাষ করেন, দেখা যায় মাছের ঘের বা মাছের পুকুর রয়েছে, তাদের পানিতে পিএইচ লেভেল ও অ্যামোনিয়া যে গ্যাস রয়েছে সেগুলো পরিমাপ করা যাবে খুব সহজেই আজকের ভিডিওতে থাকছে, সে সম্পর্কে বিস্তারিত। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা যায় যে বিভিন্ন সময় পুকুরের বা মাছের ঘেরের মাছগুলো উপরের দিকে ভেসে ওঠে বা বিভিন্ন কারণে মাছগুলো মারা যায়। তো আমরা এখন পিএইচ লেভেলটা পরীক্ষা করব। এটা কী দিলেন? বায়ো পিএইচ পিএস পিএস মাপানোমিটার। পানির পিএইচটা কীরকম আছে? একটা বই আছে, বই দেখে এখানে কত পানির স্বাভাবিক পিএইচ হচ্ছে আপনার 7.5 থেকে 8.5 থাকলে ভালো। পানির পিএইচ মাপার জন্য প্রথমে যে পুকুরের একটু তলদেশ থেকে বা দেখা যায় যে মোটামুটি এক কোমর পানির নিচ থেকে পানিটা নিতে হবে, কারণ উপরের পানির চেয়ে নিচের পানিটা নিলে পরীক্ষার রেজাল্টটা ভালো আসে। তো এখন মেডিসিনটা নেওয়ার পরে একটু নাড়াতে হবে হালকা। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে এই যে পানি সহ মেডিসিনটা এটা একটু রোদ্রে রাখতে হবে। রোদ্রে রাখো, এটা রোদ যেখানে আছে রোদে রোদে যেখানে ভালো। এগুলোর দাম কত? এগুলো আছে তো আপনার? হ্যাঁ, এই যে আছে তো ফার্মে আছে। কয় ফোটা দেন? 5 ফোটা। বিশাল অ্যামোনিয়াম সলিউশন 1, সলিউশন 2, তারপর সিরিয়ালি যায় এখানে অ্যামোনিয়া গ্যাস। এটা বই দিয়ে লাগে, প্রথমে দিছিলেন 1। এটা না, ওইটা না, ওইটা বইয়ের জন্য, এটা বই হইতো। ধরে রাখো কোন এক সাইডে। এই যে এই 7.5, 8.5। এই যে রোদ্রে কিছুক্ষণ ধরে রাখার পরে পানির কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এখানে একটা লিটারেচার বা সাথে যে পরিমাপ করার যে মেডিসিনগুলোর সাথে একটি ক্যাটালগ দেওয়া থাকে, সেখানে কয়েকটি কালার দেওয়া আছে। তো যেই কালারের সাথে ওই পানিটা ম্যাচ করবে তো রেজাল্ট সেটা। এখানে আমাদের পুকুরের পানির রেজাল্ট আসছে 8.5, যেটা 7.5 পর্যন্ত থাকতে পারে। আর আমরা যেহেতু বিকালবেলা এই পরীক্ষাটা করেছি তাই রোদ্রের দিকে ধরে রাখতে হচ্ছে। এমনিতে নর্মালি সময় যদি আপনারা চেক করেন সেক্ষেত্রে রোদ্রের দিকে না ধরলেও হবে, সেক্ষেত্রে দেখা যায় সূর্য তো এমনিতেই নর্মালি সব জায়গায় পড়ে। আমরা বিকালে চেক করছি এটা। একটা করে একেবারে সব ক্ষতিকর ইয়া সব মেরে ফেলতে আরো উপকারী, প্রতি মাসে একটা করে দিবেন আর ঝামেলা হবে। আপনি সাইড দিতে গর্ত হয়ে দিতেছে, হারাই যে দিবে না তো পারবে না। কি দিলেন? ওটা অ্যামোনিয়াম এখন দেখলো এইটা না, তুমি আগে রোদে ধরো। আরে হ্যাঁ, 3-4 সূর্য বরাবর ধরো থাকতে। আর এখন আমরা চেক করতেছি পানির অ্যামোনিয়া। অ্যামোনিয়া চেক করার জন্য তিনটি মেডিসিন ব্যবহার করতে হয়, সেটি এখানের ক্যাটালগে দেখতে পাবেন যে কোনটা কতটুকু নিতে হবে। বেশ ভাই, ডাক্তারে গেলেন তো? আমি তো ডাক্তার, আমি তো বড় ডাক্তার।
হ্যাঁ গরুর ডাক্তার, হ্যাঁ গরুর ডাক্তার, যত পড়বে না রেজাল্টটা ভালো হবে, ওই জন্য রোদ একটু তাড়াতাড়ি আসলাম। এটা তো এই বইটা তো দেখছেন দুই 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 দুইয়ের উপরে অ্যামোনিয়া বেশি আছে, অ্যামোনিয়া দিয়ে কাজ হয়েছে এইটা এইটা। হ্যাঁ এটা হচ্ছে দুই একের উপরে মেলে না, ওইটা রোদে যত দূর থাকবে তত ইয়ে গাঢ় হবে এখন, তার মানে হচ্ছে তিনের কাছাকাছি, তিনের কাছাকাছি তিনও পার হয়ে যাবে যদি কিছুক্ষণ ধরো, তিনি পুকুরে প্রচুর অ্যামোনিয়া হয়েছে আপনার গ্যাস, অ্যামোনিয়া গ্যাস কি জানেন ওই বললাম না এক এক এমনিতেও তো জাল টান কমবে, তারপর কয়েকদিন পরে যে কালকে ইয়া দিয়ে দেন, এবার দিমো ই দিমো ই রিকভারি টিকটটা দিয়ে দিবেন না কালকে। হ্যাঁ এবারে এসে বিশেষণের ট্যাবলেট এই জমি না না ওই হরা টানলেই অনেক ইয়া গ্যাস বের হয়ে যাবে ভাই, ওরা কোন মাত্র এটা আমি দিয়ে দাও ভাই, হ্যালে হ্যালে কেমন নেবে সব শেষ নাকি ভাই একসাথে ওই কিছু অক্সিজেনের এরপর নিয়ে নিয়ে আসেন আর ইয়াটা ডেলোম্যাক্স ডেলোম্যাক্স প্রতি মাসে প্রত্যেকটা এটা দিলাম তাহলে ভালো লাগবে, অ্যামোনিয়া প্রচুর হয়েছে এই এক এক বোতলের দিয়ে কয়বার মাফা যায় ওই মেডিসিন গুলো যতদিন থাকে ততদিন, হ্যাঁ অনেকদিন তেলে অনেকদিন ব্যবহার করতে হয় একটা এক বছর বেশি হয়ে যাবে। তো সবসময় যারা মাছ চাষ করেন বা নর্মালি দেখা যায় যে নিজস্ব পুকুরে মাছ চাষ করেন তো তাদের জন্য এই মেডিসিনগুলো রাখলে যেটা যেটা সুবিধা হয় সেটা হচ্ছে বারবার কাউকে ডাকতে হবে না, আপনি নিজেই আপনার পুকুরের পানির পিএইচ লেভেল ও অ্যামোনিয়া গ্যাস আছে কি না এই জিনিসগুলো চেক করতে পারবেন, সেক্ষেত্রে দেখা যায় আপনি আর কোনো সমস্যাটাও কম হবে এবং অল্প সমস্যায় আপনি সমাধান করতে পারবেন। আর এই যে পিএইচ লেভেল ও অ্যামোনিয়া যে গ্যাস রয়েছে সেগুলো পরিমাপ করার যে যে মেডিসিনগুলো এটার সাথে যে লিটারেচার বা ক্যাটালগ দেওয়া থাকে সেখানে পুরো বিস্তারিত দেওয়া থাকে, আপনি নিজেই নিজের পুকুরের অ্যামোনিয়া গ্যাস ও পিএইচ লেভেল চেক করতে পারবেন, কত থাকলে ভালো হয় বা কী কালারের হবে পুরো ডিটেলস এই ক্যাটালগে দেওয়া থাকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো করবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।